প্রিয় দর্শক বিন্দু কৃষিভিত্তিক চ্যানেল ফসলে বন্ধু চ্যানেলের পক্ষ থেকে আমি ইনোস আজকের আলোচনার বিষয় পুঁশাকের পাতার রোগ এবং লক্ষণ ও প্রতিকার সম্পর্কে তার আগে বলতে চাই যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিও খুব সহজে পেয়ে যান তাহলে শুরু করা যাক আজকের আলোচনা পুঁশাকের পাতার দাগ রোগ এটি থাকে রোগটি মূলত বিষবাহিত বাতাস বৃষ্টি ও শেষের পানি দ্বারা রোগটির জীবাণুর বিস্তার ঘটে থাকে এ রোগ হলে প্রথমে পাতায় ছোট ছোট স্পট বা দাগ দেখা যায় অর্থাৎ আক্রান্ত গাছের পাতায় বাদামি বা লালচে রঙের ছোট ছোট দাগ হয় দুই দাগগুলো গোলাকৃতি আকারের হয় তিন পরবর্তীতে দাগগুলো একত্রিত হয়ে বড় আকার ধারণ করে চার এক সময় পুরো পাতায় দাগ সরিয়ে যায় তখন পাতার গুণগত মান নষ্ট হয়ে যায় ধীরে ধীরে গাছ মারা যায় পুঁশাকের পাতার দাগ রোগ দমনে করণীয় এক বোপনের আগে প্রোভেক্স দুইশো দ্বারা বীজ শোধন করতে হবে দুই রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ জাতের চাষ করা তিন সুষুম সার ব্যবহার করা ও পরিমিত সেচ প্রদান করা চার রোগের প্রাথমিক অবস্থায় পাতা উঠিয়ে ফেলতে হবে তবে রোগান্ত পাতা খাওয়াতে কোনো অসুবিধা নেই পাঁচ রোগ দেখা দিলে পুঁতি লিটার পানিতে কার্বেন্ডাজিম অর্থাৎ ব্যবস্টিন বা নইন এক গ্রাম মিশিয়ে স্প্রে করা ছত্রাকনাশক ব্যবহারের আগে অবশ্যই খাওয়ার উপযোগী পাতা উঠিয়ে নিতে হবে স্প্রে করার এক সপ্তাহ পর খাওয়ার জন্য পাতা সংগ্রহ করতে হবে এই চ্যানেলে ফসলের রোগ ও পোকামাকড় দমন ব্যবস্থাপনার ওপর অনেকগুলো ভিডিও দেওয়া আছে চাইলে দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ